তাইকুম বন্ধুরা আজকে আজকে বিষয় হচ্ছে কৃমি কৃমি আপনার কি কি ক্ষতি করে এই বিষয়ে আমি বিস্তারিত বলবো ভাই কৃমি যদি আপনার শরীরে থাকে তাহলে আপনার শরীরের বারোটা বাজিয়ে দিবে কারণ কৃমির প্রধান কাজ হচ্ছে সে আপনার রক্ত চুষে খায় সমস্ত কৃমির ওদের প্রধান খাদ্য হচ্ছে মানুষের রক্ত ওরা যখন রক্ত চুষে খায় আর পেটের মধ্যে থাকে তখন পেটের মধ্যে খাবার হজম হতে চায় না খাবার হজম হয় না এবং তার পেটের মধ্যে আপনার কি হয়ে যাবে আপনার ওই ওই আম হবে আম যা আম মানে আপনার স্লেমা জমা হবে যার ফলে পেটের মধ্যে আপনার কি হবে আপনি যা খাবেন তা টক হয়ে যাবে টক হয়ে যাবে খাবার ঠিকমতো হজম হবে না এটা প্রধান সমস্যা আর তারপর আপনার শরীর শুকিয়ে যায় পেট মোটা হয়ে যায় শরীর একেবারে একেবারে মানে পুষ্টিহীন হয়ে যায় শরীরের মধ্যে কোনো পুষ্টি থাকে না তারপর আপনার মন সবসময় মরা থাকে কারণ রক্ত যেহেতু থাকে না ক্রিমি থাকলে আপনার শরীরে রক্ত থাকবে না রক্ত সমস্ত শেষ করে ফেলবে আর রক্ত না থাকলে তখন আপনার শরীরের মধ্যে ক্লান্তি থাকবে দুর্বলতা থাকবে সকল প্রকার দুর্বলতা থাকবে খাদ্য হজমের কোনো ইয়া থাকবে না শক্তি থাকবে না তারপর আপনার আপনার যে কোনো কাজ করতে যাবেন সে কাজ আপনার হবে না কাজ আপনার করতে মন চাপ না একটু করার পর ক্লান্তি চলে আসবে তো এত কৃমি খুবই খারাপ জিনিস কৃমি তা এত যদি এই সমস্ত সমস্যা দেখা দেয় লক্ষণ দেখা দেয় তাহলে আপনি কৃমির চিকিৎসা করবেন আর কৃমির একটা ভালো ঔষধ আছে ভারতের মধ্যে তৈরি হয়েছে ভারতের ওষুধ এটা ওঠে হচ্ছে ম্যাবেক্স একশো এমজি একশো এমজি ছয়টা ট্যাবলেট থাকে একটা প্যাকেটের মধ্যে আপনি একটা সকালে একটা রাতে খাবেন যখন আপনি খাবেন অবশ্যই খাবার হালকা নেবেন হালকা খাবার নিয়ে ওটা খাবেন ঠিক আছে আপনি তিন দিন খাবেন ছটা ট্যাবলেট তিন দিন পর ওর এ ওষুধের কাজ হচ্ছে আপনার কৃমির গায়ে ঘা তৈরি করা যখন ঘা তৈরি হয় তখন কৃমিগুলো নিজের পচে মরে যায় আপনি তিন দিন পর দেখবেন আপনার যখন বায়ু বের হবে প্রচণ্ড দুর্গন্ধ বের হবে প্রচণ্ড তখন জানবেন যে আপনার কৃমিগুলো সমস্ত পচে গেছে এই ওষুধটা খাওয়ার পর মোটামুটি খাওয়ার পরে দেখবেন দুদিন দিন পরে দেখবেন আপনার শরীরের সতেজতা ভাব আসবে সতেজ ভাব আসবে একটা ফুর্তি ফুর্তি ভাব আসবে আর খুব ভালো লাগবে ঠিক আছে তো এত আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন কৃমি মারার জন্য তাছাড়া আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারা যে ওষুধটা দিবে সেটা আপনি নিতে পারেন ঠিক আছে বন্ধুরা তো আমি ভিডিওটা বড় না এখানে শেষ করে দিচ্ছি তো কৃমি অবশ্যই আপনি দূর করবেন কৃমি দূর না করলে কিন্তু আপনার কোনো কারক ওষুধ কাজ করবে না কাজ কাজ লাগবে না আপনি যতই ভিটামিন খান যতই ভালো মন্দ খান আপনার কোনো কাজে আসবে না সমস্ত বিফলে যাবে আপনার এত প্রথমে পেট থেকে কৃমি দূর করতে হবে কৃমি আপনাকে দূর করতে হবে আর কৃমি কেন হয় জানেন তো অধিকাংশ হয় এই কারণে মানুষ মাঠের মধ্যে মলত্যাগ করে আর মলের সঙ্গে কৃমির ডিম বের হয় আর ওগুলো সমস্ত পানির সঙ্গে ছড়িয়ে পড়ে গোটা মাঠের মধ্যে ছড়িয়ে পড়ে তখন আপনার মানুষ যখন ফল চাষ করে বা সবজি চাষ করে তার মধ্যে অনেক কৃমির ডিম থাকে এ সমস্ত থাকে মানুষ যখন এগুলো খায় ভালো করে যদি ধুয়ে না খায় তখন তাদের কৃমি হয়ে যায় এত এতভাবে আমরা যখন খাবো রান্না করবো প্রতিটা খাবার ভালো করে সিদ্ধ করব করে সেগুলো খাবো আর আমরা সবসময় হাত হাতের নখ সমস্ত কাটবো ঠিক আছে হাতের নো কাটতে হবে আমাদেরকে আমাদেরকে পরিষ্কার থাকতে হবে সবসময় আর আমাদেরকে জুতো বা স্যান্ডেল পরে আমাদেরকে ঘোরাফেরা করতে হবে খালি পায়ে হাঁট হাঁটাহাঁটি করবে না ওকে বন্ধু যদি আমরা এভাবে আমরা সতর্ক থাকি তাহলে কৃমি আমাদের কম হবে আর যখন কৃমি আপনি চিকিৎসা করবেন তখন পরিবারের সবাই মিলে ওষুধ খাবেন ঠিক আছে যদি না খান একজনে খান আর অন্যজনে যদি না খান তাহলে ওর থেকে আপনার চলে হয়ে যেতে পারে একজনের থাকলে অন্যজনের হয়ে যাবে এই রোগ এ সম্পর্কে আরও বিস্তারিত কথা কিন্তু বেশি বলার দরকার নাই এখন আমি এতটুকু বলছি এতটুকু আপনারা মেনে চলবেন তাহলে আপনার এই রোগ থেকে মুক্তি পাবেন ওকে ভালো থাকবেন সবাই